আমেরিকার শীর্ষ গোয়েন্দা সংস্থা এফবিআই এর ইমেল সার্ভার হ্যাক হয়েছে। একটি হ্যাকার চক্র শুক্রবার রাতে এফবিআই ইমেল সার্ভার থেকে কমপক্ষে 1,00,000 ব্যক্তিকে স্প্যাম ইমেইল পাঠিয়েছে। একটি ইমেইল স্প্যাম ওয়াচ ডগ গ্রুপ ব্যাপারটি জানতে পারে। একটি প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে এনবিসি নিউজ। হ্যাকারদের উদ্দেশ্য কী ছিল তা জানা যায়নি। হ্যাকার কতক্ষণ এফবিআই এর ইমেইল সিস্টেমে অবস্থান করছিল তাও তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। ইমেইল বার্তাটি ছিল একটি উদ্ভট ও প্রযুক্তিগতভাবে অসামঞ্জস্যপূর্ণ সতর্কতা, যেখানে সাইবার সিকিউরিটির লেখক ভিনি ট্রোয়া এবং সেই সঙ্গে দ্য ডার্ক ওভারলর্ড নামে একটি সাইবার অপরাধী গ্রুপের তথ্য উল্লেখ ছিল। ট্রোয়ার কোম্পানি নাইট লায়ন সিকিউরিটি জানুয়ারিতে দ্য ডার্ক ওভারলর্ডের উপর গবেষণা প্রকাশ করে। শনিবার এক বিবৃতিতে এফবিআই বলেছে তারা ভুয়া ইমেইল সম্পর্কে অবগত, যা অ্যাট দ্য রেট অফ ic.fbi.gov অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে। সংস্থাটির দাবি, সমস্যাটা ধরতে পারার সঙ্গে সঙ্গে যে হার্ডওয়্যারটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা অফলাইন করতে বলা হয়েছে এবং জনগণকে বলা হয়েছে তারা যেন অজানা কোনো সেন্ডারের কাছ থেকে ইমেইল পেলে সতর্ক থাকে। আশিকুজ্জামান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।